হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জাহিদুল হক রাজু, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক। তোমাদেরকে আজ সপ্তম শ্রেণীর গণিত 6.1 অনুশীলনী 2টি গণিত সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 6.1 চ্যাপ্টারটিতে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। প্রথমটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার 7 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 7 নম্বর অঙ্কটা আছে 2a + 3b / 4a² - 9b². লঘিষ্ঠ আকারের ক্ষেত্রে আমাদের প্রথমে 2a + 3b যেভাবে আছে এভাবে থাকবে, কিন্তু নিচে আছে 4a² সেক্ষেত্রে আমরা ভাঙাতে হবে 2a² - 9b² ভাঙাতে হবে 3b² শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একটি সূত্র সবাই জানো, a² - b² সূত্র। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। একটু খেয়াল করো, এখানে হর 2a এর উপরে স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি এবং 3b কে যদি আমরা b ধরি, তাহলে a² - b² a² - b² সূত্র হচ্ছে, সূত্র বসবে এক্ষেত্রে উপরে লব 2a + 3b যেভাবে আছে সেভাবে বসবে, এবং নিচে এটাকে এ ধরলে a + b * a - b বসবে। তোমরা সবাই একটি জিনিস মনে রাখবে, লব এবং হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকলে তাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে অথবা উপরে নিচে কেটে দিতে হবে। দেখো এখানে আছে আমাদের উপরে আছে 2a + 3b এবং নিচে আছে 2a + 3b, একই সংখ্যা হওয়াতে আমরা কেটে দিলাম এবং উপরে ভাগ দিলে 1 থাকে। তাহলে দেখো এখানে লব হচ্ছে 1 এবং হর হচ্ছে 2a - 3b। এ হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের উত্তর। এবং 8 নম্বর অঙ্কটা হচ্ছে a² + 4a + 4 এবং হর হচ্ছে a² - 4। এখানে লব a² + 4a + 4 থাকাতে আমরা এটাকে উৎপাদক করতে হবে, উৎপাদক অর্থাৎ উৎপাদকের মিডল টার্ম ফ্যাক্টর। তোমরা নিশ্চয়ই মিডল টার্ম ফ্যাক্টর সবাই পারো। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়মটা হচ্ছে যোগ অথবা বিয়োগ করলে মধ্যখানে যে সংখ্যাটা থাকবে সেটা মিলতে হবে, এবং গুণ করলে পোর বা ডান পাশে যে সংখ্যাটি থাকবে সেটি মিলতে হবে। তাহলে দেখো এখানে a² + 4কে ভাঙালে হবে 2a + 2a, অর্থাৎ 2a এবং 2a যোগ করলে হবে 4a, এবং 2 দিয়ে 2কে গুণ করলে হবে 2 × 2 = 4। এবং নিচে দেখো a² - 2কে আমরা 4কে আমরা ভাঙালাম, অর্থাৎ 2a² তাহলে আবার খেয়াল করো উপরে আছে a² + 2a + 2a + 4। তাহলে আমরা প্রথম দুটি সংখ্যা থেকে একটি a কমন নিব, a কমন নিলে হবে এখানে a একটি থাকবে প্লাস এখানে থাকবে 2, অর্থাৎ a × a + 2 প্লাস এই দুটি সংখ্যা থেকে আমরা 2 কমন নিব, প্লাস 2 কমন নিলে এখানে থাকতেছে a প্লাস এখানে থাকতেছে 2। এবার নিচে a² - 2² a² - 2² অর্থাৎ আমরা a কে যদি a ধরি, a² - 2 কে যদি b ধরি, তাহলে b² a² - b² সূত্রটি সে আগের অঙ্কের মতোই। a² - b² সূত্রটি হচ্ছে a + b * a - b। প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো, a + 2 এখানে দুইটা আছে, দুইটা একই হওয়াতে একটি বসবে, এবং যে দুইটি সংখ্যা আমরা কমন নিলাম অর্থাৎ a + 2 এখানেও a + 2 বসবে। এবার আমরা আগের অঙ্কের মতোই যদি লব এবং হরের মধ্যে সাধারণ উৎপাদক একটি থাকে তাহলে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। অর্থাৎ দেখো a + 2 এখানে উপরেও আছে এবং নিচেও আছে, অর্থাৎ a + 2 a + 2, তাহলে উপরে এবং নিচে কাটাকাটি দিয়ে দিলাম, তাহলে এখানে থাকতেছে আমাদের a + 2 / a - 2। তাহলে এটি হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আশা করি তোমরা এগুলো বাড়িতে বেশি বেশি করে করবে। করার পরে তোমাদের থেকে যখন স্কুল খোলা হবে আমি এগুলো তোমাদের থেকে আবার করতে দিব, পরীক্ষা নিব, ঠিক আছে? তোমরা সবাই ঠিকঠাক মতো অঙ্কগুলো করবে, এবং তোমাদের ভালো রেজাল্টের জন্য আমি শুভকামনা রইল। ধন্যবাদ।